সারা দেশের মতো কক্সবাজারে তো শুরু হইয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। তবে এবার ভোটার হালনাগাতর খবর সংবাদ মাধ্যমত প্রচার হইবার পর রোহিঙ্গা অধ্যুষিত উপজেলা উকিয়া ও টেকনাফত শুরু হইয়ে রোহিঙ্গিয়লর ভোটার হইবার জোর তৎপরতা। স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি ও তারা স্বজনলর মাধ্যমে যেকোনোভাবে ভোটার হইতে মরিয়া এই শরণার্থী রোহিঙ্গল। উপজেলার জিয়ত রোহিঙ্গিয়লর বসতি স্থাপন করে ভোটার তালিকাত নিজেরা নাম অন্তর্ভুক্ত করিবার নানা কৌশলে মিশনত নামে এই রোহিঙ্গল। এক্ষেত্রে ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত হল সতর্ক অবস্থানত তাহিবের পরামর্শ দিয়ে দেশের সচেতন নাগরিক হল। ইয়াবা ব্যবসা এটারাই নিয়ন্ত্রণ করে গিয়ে তো বুড়ার সময় হলে বুড়ার হয়, কিন্তু এখন ওইগুলো চেষ্টা অতীতেও বহুত ইয়ে হাজার বাধা চেষ্টার ফরু রোহিঙ্গা বুড়ার ওই আগে এখন ওই বললাম মরিয়া তারা তো সৎ জনপ্রতিনিধিদের আছে, অসৎ জনপ্রতিনিধিও আছে, টিয়ার বিনিময়ে বা বুড়ার বাদে বেলা হইয়ে অসত উপায় অবলম্বন করে অনেক সময় রোহিঙ্গা কলের বুড়ার গর্জি আগে অতীতে এখনও নগরীও ইয়ে নারা হইনি পারে। তবে আরা দাবি জানায় যারা এই মুসলিমীয় যারা এই সমস্ত পথ অবলম্বন করে রোহিঙ্গা কলের বুড়ার গর্জি চিন্তা ভাবনা করে দেশের সাথে যাতে ইয়ান তো ফিসে সরিয়ে গিয়ে ফতিয়ান প্লাস মা বাবার আইডি কার্ড, চাচাপুর আইডি কার্ড ইনহন সম্ভব নয় তারা জোয়ার করিবার। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করছে হনভাবে রোহিঙ্গল যাতে ভোটার হইতে না পারে ইয়ানোর লাই বিশেষ নজরদারি তাহিব 30খান উপজেলাত, যার মধ্যে অন্যতম কক্সবাজারের সীমান্ত উপজেলা উকিয়া টেকনাফ। এটা ফুরা লই আমরা সিনিচার করি যারা রোহিঙ্গা আছে এটা আর আবেদন করছে কিন্তু আর গ্রহণ না করি। খুব টেকনিক্যালি আবেদন করলেও আরা দু আমরা দ্বারা পর্যন্ত দৌড়াই, খুব টেকনিক দ্বারা আবেদন করে কিন্তু আরা খুব এই ব্যবহার খুব সোচ্চার মানে খুব সতর্ক আরা আসন। হ্যাঁ, আমরা যেভাবে ডোর টু ডোর আমি যাচ্ছি সুতরাং সেখানে রোহিঙ্গাদের পরিচয় আমি শনাক্ত করতেছি ওরা আছে কিনা আমার গ্রামের মধ্যে। দর্শক আর এই ভিডিও কিনা আমার সাথে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই এবং সি প্লাস ফোন রেখে